নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের এদিকে জল এসে পড়ছে, বিলে জল এসে পড়ছে। আমার এক মামার জমি বিলে আর কি তলে যেতেছে জলের কারণে। এই জন্য আর কি উনি সবাইরে বলছে যে ওনার কি একটু সাহায্য করার জন্য সবাই জানি ধান কেটে দেয়। এই জন্য সবার বাড়িতে বাড়িতে আজকে আইছিল, আমাদের বাড়িতেও আইছিল। পরে বাবা গেছে ওই জায়গায়, আরও অনেকেই গেছে। এখন আমি ওই জায়গায় যাবো, দেখি কোনো সাহায্য করতে পারি কিনা। আমি ধান বেশি কাটতে পারি না, কিন্তু আমি ওই জমির থেকে ধানগুলো আর কি শুকনা এনে দিব। তো আপনারা চলুন যাই, আপনাদেরকে দেখাই যে কতগুলো মানুষ গেছে এবং জল কীরকম হয়েছে। তো চলেন যাই বন্ধুরা। এই যে জায়গায় জল এসে গেছে, এই জন্য আর কি ধানগুলো কাটতে পারে নাই। কালকে ওই জায়গায় শুকনে আসলো, একটু একটু জল আসলো আর কি। এখন লো এলাকার সবাই মিলে ওই জায়গায় আর কি কেটে দিতেছে ধান। তো ওই জায়গায় যাবো, আপনাদেরকে দেখাই একটু। বন্ধুরা, ধানগুলো কাটার পরে এই জায়গায় নৌকা ধান ধুইতেছে, কারণ এই জায়গায় জল। আর অনেকে আইছে আমাদের এলাকার আর কি, মোটামুটি সবার বাড়ির থেকে একজন একজন করে আইছে। মনে করেন শুকনো খেতে নামছিলাম, এখন এলো জলাম জিত করে আবার ওটাও তো নুড়ে। আমাদের এই বাঙালি সকালে থেকে এই পর্যন্ত গিরুদল হয়েছে, আমরা ধান কাটা সারতে পারতেছি না। পাহাড়ের একটা লাইন আছে, ওখান থেকে আসতেছে কোপ ইয়ে কবটার কোপ। বন্ধুরা, ধান কাটা প্রায় শেষ, অনেকেই আটিগুলো আনতেছে, আবার অনেকেই ধান কাটতেছে।
กี่กำลังแอนซามแอนซามบางบารีธนาเอกริกาลชารอบิชาร์ที่เอกันเนี่ยดันตัดตัดเซ่วันนี้ตัวมีขอบตัวเลยได้เจ็ดสตัวไอ้จนน้องวันนี้อุนิโอดันตัดเซ่วันนี้สุดที่นี่ไอ้หน้าที বন্ধুরা সবাই মিলে একসাথে আর কি কাটা দিল ওনার উপকার হইল উনি একা কাটতে গেলে অনেক সময় লাগতো এবং ধান ক্ষেত চলে যেত কাটতেই পারতো না আর কথা আছে না দশের লাঠি একের বোঝা সবাই মানে যার যার বাড়িতে চলে যাবে বাড়িতে অনেক ধান রয়েছে সবারই ভিজা ধান শুকা দিবে খের ছড়াবে নানান দিকে মানে কাজের কোনো শেষ নাই বন্ধুরা ধান কাটা শেষ হয়েছে যে ওনারা বাড়ির থেকে সবাই ফল দিতেছে তরমুজ কলা এবং আম দিতেছে তো আমরা এখন বাড়ি চলে যাব বন্ধুরা এই যে প্রচুর জল বাড়তেছে এই জায়গায় আগে এর আগের বছর আমন বুনছিল কিন্তু এই বছর মনে হয় না বুনতে পারবো কারণ পুরো চকে জল উঠে গেছে বন্ধুরা এই যে আমাদের ওই জায়গায় খেয়ারা ছিল ওইগুলো সব বানা হয়ে গেছে এইদিকেও জল এসে গেছে বন্ধুরা ধান কাটা শেষ হয়েছে এখন আমরা বাড়ি যাবো আজকের ভিডিওটি করার একটা উদ্দেশ্য যে সবাই সবার পাশে দাঁড়ান
আমাদের এলাকায় এখন পর্যন্ত একতা আছে, আর আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে সারা জীবন একতা থাকে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।